হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। বাংলাদেশের রেলওয়ের এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 235 পদে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আমরা জানি দীর্ঘদিনই নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষাও স্থগিত ছিল। এখন করোনা শীতল হওয়ার কারণে, লকডাউন স্থগিত হওয়ার কারণে বিভিন্ন পদের পরীক্ষা শুরু হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে সহকারী স্টেশন মাস্টার পদে, সহকারী স্টেশন মাস্টার পদে 235 পদের নিয়োগ বিজ্ঞপ্তি। আর এটা গ্রেড হচ্ছে 15, 9700 থেকে 23410। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি। আর যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, জালকাটি জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্যকোটায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। শুধু জালকাটির প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, আর সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এটা হচ্ছে আপনারা দুইয়ের ক নম্বর অপশানটা দেখেন, যে সকল প্রার্থীর বয়স 1 সেপ্টেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখ পর্যন্ত যাদের বয়স 30 বছর হয়েছে তাদের আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে, আমার লক্ষ্য করেন, 1 সেপ্টেম্বর 2021 তারিখ পর্যন্ত 18 বছর হতে হবে এবং 25 মার্চ 2020 তারিখ পর্যন্ত যাদের বয়স 30 হচ্ছে তারা আবেদন করতে পারবেন। মানে ব্যাকডেট দিয়ে দিয়েছে এটা। বিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন হচ্ছে আপনারা 7 সেপ্টেম্বর 2021 তারিখ থেকে, 7 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে হচ্ছে 6 অক্টোবর। আবেদন শুরু হবে 7 সেপ্টেম্বর 2021, আবেদন শেষ হবে 6 অক্টোবর 2021 বিকাল 5টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। যাদের যোগ্যতা আছে অবশ্যই আবেদন করবেন। আবেদন সম্পর্কিত কোনো সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অবশ্যই আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অন্য অন্য নিয়োগ বিজ্ঞপ্তি হোক, প্রশ্ন সমাধান হোক বা অন্যান্য পরীক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।